আমরা দিচ্ছি শরৎ সম্মান। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা নতুন বাজারের মিলন সংঘ ক্লাব পূজো মণ্ডপে। গতকালই আমরা দেখিয়েছিলাম তাদের এই পূজো মণ্ডপের সজ্জা, সেই সজ্জাকে সম্মানিত করার জন্য এই মুহূর্তে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি শরৎ সম্মান। টিভি 24 বাংলার সমস্ত সদস্যবৃন্দকে আমি আমন্ত্রণ করব ক্লাব সদস্যবৃন্দদের হাতে তাদের পুরস্কার তুলে দেওয়ার জন্য। কিছুটা কথা আমরা ক্লাব সদস্যদের সাথে কথা বলে নেব। প্রথমেই জানতে চাই যে শরৎ সম্মান কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে আপনারা এই যে বাঁকুড়ার ডোগরা শিল্প তুলে ধরেছেন, কতটা আশাবাদী ছিলেন আর সেরকম হিসেবে কতটা জনস্রোত আপনারা দেখতে পাচ্ছেন? আমরা প্রথম থেকে আশাবাদী ছিলাম। আমরা দীর্ঘ জুলাই মাস থেকে আমরা আমাদের এই কাজটা শুরু করেছি এবং আমরা আশাবাদী ছিলাম যে আমরা একটা না একটা কিছু পাবই। কেন আমরা এখানে প্রচলিত ধারা অনুযায়ী কোনো থার্মোকলের ব্যবহার করিনি, আমরা যে জিনিসগুলো এখানে ব্যবহার করেছি পুরোপুরি প্লাই, ফোম এবং ফাইবারের উপর, পুরোপুরি একবারে। টিভি 24 বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই শরৎ শুভেচ্ছা। এবং এই তিন মাসের প্রচেষ্টা আপনারা যেভাবে আমাদেরকে সম্মানিত করলেন সেটাই আমাদের কাছে প্রাপ্য।